नमस्कार बंधुरा, तुम्हरा तो जानोई आमी पेटुक बांगाली। आमी आज आर एका नई, तुमी आमी मिले एक परिवार, पेटुक बांगाली परिवार। आज नतून देखछो जारा, अनेक स्वागत तोमादेर पेटुक बांगाली परिवारे। एभावेई सबाई मिले मजार छले रंधन शिल्पके चलो एगिए निये जाई। आज दिनेर शुरूटा करछी खूब हेल्दी एकटा ब्रेकफास्ट दिए, उत्तपम। তবে ট্রেডিশনাল সাউথ ইন্ডিয়ান উত্তপমের থেকে একটু আলাদা বানাচ্ছি আমি পোহা উত্তপম। এক কাপ চিড়েকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি। চিড়েটা আমার কাছে পাতলাটা ছিল, মোটাটা থাকলেও কোনো অসুবিধা নেই। এরপর অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখছি, যাতে চিড়েটা খুব ভালো করে ফুলে নরম হয়ে যায়। এই সময় আমি সবজিগুলো কেটে নিচ্ছি। মিনিট দশেক পর চিড়েটা ফুলে বেশ নরম হয়ে গেছে। এখন এক্সট্রা জলটা আমি বের করে দেব। এই পোহা উত্তপম হেলদি তো বটেই, সাথে খুব টেস্টিও। ভরসা রাখতে পারো, পেটুক বাঙালির দিনে শুরু কোনো টেস্টলেস খাবার দিয়ে তো হবেই না, সে যতই হেলদি হোক না কেন। এক্সট্রা জল ঝরিয়ে নেওয়ার পর চিড়েটাকে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। যে কাপে মেপে এক কাপ চিড়ে নিয়েছিলাম, সেই কাপেরই অর্ধেক কাপ নিলাম সুজি আর অর্ধেক কাপ নিলাম টক দই। চিড়ে পেস্ট রাখা বোলের মধ্যেই এগুলোকেও দিয়ে দিলাম। সাথে নিলাম হাফ টেবিল চামচ আদার কিমা, রোস্টেড আধভাঙা চীনাবাদাম দিয়েছি এক মুঠো, দারুণ লাগে এর মধ্যে। সাথে দেব স্বাদ মতো নুন, আরও দেব ম্যাগির মশালা ম্যাজিক 1/3 টেবিল চামচ। ঝাল বুঝে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে মিশিয়ে দিচ্ছি সবকিছু। নিজের পছন্দ মতো যে কোনো গুঁড়ো মশলা এই মিশ্রণে ব্যবহার করা যায়। সকালের জল খাবার কম স্পাইসি রাখার জন্য আমি শুধু ম্যাজিক মশলাটাই দিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন অল্প জল দিয়ে মিশ্রণটাকে আরেকটু স্মুথ করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব পাতলা কিন্তু হওয়ার দরকার নেই। আমি জল দিয়েছি মোট হাফ কাপ। সুজি আছে যেহেতু সেটাও ফুলবে, তাই তার জন্য একটু জল বেশি করে দিয়ে রাখলাম। 5 মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ব্যাটারটাকে। অন্য একটা বলে নিয়ে নিচ্ছি গ্রেটেড গাজর। গাজরটা গ্রেটারের মোটা দানাটা দিয়ে আমি গ্রেট করেছি। সাথে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিলাম ম্যাজিক মশলা 1/4 টেবিল চামচ। এতেই আমি নুন দিইনি, নুন দিলেই সবজি থেকে জল বেরিয়ে যাবে। 5 মিনিট পর উত্তপম বানিয়ে নিচ্ছি। একটা ননস্টিক কড়াইতে অল্প রিফাইন্ড অয়েল দিয়েছি 1 চা চামচ, আর এই ব্যাটারটা দিচ্ছি 1 হাতা। উত্তপম একটু মোটাই হয়। উপর দিয়ে দিচ্ছি সবজি মিশ্রণ টপিংস হিসাবে, এখানে নিজের পছন্দ মতো যে কোনো সবজি নেওয়া যায়। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রেখেছি, তারপর আরও 2 মিনিট হাই ফ্লেমে ভাজতে দিয়েছি। এই উত্তপম গরম অবস্থায় ভীষণই নরম থাকে, তাই উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। যদি মনে হয় অসুবিধা হচ্ছে, ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাহলে একটু চাপা দিয়ে রান্নাটা করে নিলে জিনিসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সে সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও আর থাকবে না। গরম অবস্থায় খুবই নরম থাকে তো, তাই একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট, তারপর 2 মিনিট হাই ফ্লেমে। চিড়ে, সুজি, টক দই, সাথে প্রচুর সবজি, কম তেল, কম মশলা, একটা হেলদি পাওয়ারফুল ব্রেকফাস্ট যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। তেলের পরিবর্তে বাটারও ইউজ করা যায়, বেশ লাগে খেতে। খুবই কম সময়, কম ঝামেলায় তৈরি হয়ে গেল খুবই হেলদি ইনস্ট্যান্ট পোহা উত্তপম। আজকে উত্তপম খাচ্ছি আমি রসুনের আচার দিয়ে। রসুনের আচারের রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কেউ মিস করে গিয়ে থাকলে দেখে নিও। চাইলে দই বা ধনিয়া পাতার চাটনি দিয়েও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।